হিলি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন সহকর্মী আবদুল আজিজ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আজিজ আমরা সংবাদে এই হিলি স্বাস্থ্য কমপ্লেক্সে যে চিত্রটি দেখলাম যে সংকট আমরা দেখলাম এই সংকট নিরসনে এই হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে কিনা আপনাকে জি আপনি আমাকে কিন্তু কিছুদিন আগেও কিন্তু আশ্বস্ত করেছিলেন যে এখানকার যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছে তিনি বলেছিলেন খুব দ্রুত তারা এখানে যে অপারেশন থিয়েটার যেটি রয়েছে সেটি কিন্তু চালু কিন্তু তারা আমাকে জানিয়েছে তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু দু হাজার তেরো সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে তেরো তিরিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যা হাসপাতাল কিন্তু উন্নতিকরণ করে তারপর থেকে কিন্তু এখানে অপারেশন থিয়েটার সহ বেশ কিছু কার্যক্রম কিন্তু চালু করা হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত মুখ রূপে পড়ে আছে জানিয়ে রেখি অপারেশন থিয়েটারটি কিন্তু চালু না হওয়ার কারণে এখানে কিন্তু রুগীরা কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে অনেক ভোগান্তির মধ্যে পড়ছে কারণটি হচ্ছে যে অনেক সময় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সিজারিন যে রুগী বা অন্যান্য যে সি অপারেশনের যে রুগীগুলো রয়েছে তারা কিন্তু বিশেষ করে জয়ফ্রাট বা দিনাজপুর রংপুর তাদেরকে কিন্তু যেতে হচ্ছে কারণটি হচ্ছে আপনাকে জানিয়ে রাখি এখান থেকে দিনাজপুর সদর কিন্তু আশি কিলোমিটার দূরে এই যে রুগীগুলো যারা অপারেশন রুগী যারা আসছে তারা কিন্তু এই দিনাজপুর বা রংপুর যাতে কিন্তু তাদের অনেকটাই ব্যয় হচ্ছে এবং এমনকি কষ্ট পোহাতে হচ্ছে কারণটি হচ্ছে অনেক সময় কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু মৃত্যুর ঝুঁকিও কিন্তু রয়ে যাচ্ছে সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আপনার আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যে কথা বলছি তারা জানিয়েছে এই এই হাসপাতালে একশো ছত্রিশটি পদে লোকবল থাকার কথা সেখানে মাত্র রয়েছে ছিয়াশিটি পদে এবং এই পদ শূন্য থাকার কারণে কিন্তু তারা অনেক সময় চিকিৎসা দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে আরেকটি কথা আপনাকে জানিয়ে রেখে যে এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসে সেই রুগীদের কিন্তু অভিযোগ রয়েছে রুগীরা বলে যে অনেক সময় এই হাসপাতাল কর্তৃপক্ষ যারা ডাক্তার রয়েছে তারা কিন্তু এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এখানে বিভিন্ন টেস্ট করার প্রক্রিয়া থাকলেও যেমন আলট্রাসনোগ্রাফ এই আপনার হচ্ছে প্রসাব টেস্ট করা বা এক্সরে করা এগুলো কিন্তু তারা অনেক সময় ডাক্তাররা তারা কিন্তু ক্লিনিক থেকে কিন্তু তারা এই টেস্টগুলো করতে বলে এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় রোগীদের কারণ তাদেরকে অনেক টাকা ব্যয় করতে হয় আর এছাড়াও কিন্তু বেশ কিছু রোগীও আমাদের কাছে অভিযোগ করেছে এই হাসপাতালে কিন্তু কিছু কিছু ওষুধ তারা পায় না বা শুধুমাত্র প্যারাসিটামল বা গ্যাসের ট্যাবলেট বা অন্যান্য যে কয়েকটি ওষুধ রয়েছে তারা কিন্তু সেই কয়েকটি ওষুধ দেয় বাকি ওষুধগুলো তাদেরকে বাহিরে কিনতে হয় যে তাদের গরিব বা অসহায় রোগীদের একটি কথা যে হাসপাতাল থেকে যদি তারা সরকারি ভাবে এই বা গুলা পায় সেক্ষেত্রে তো এখন পর্যন্ত বলা চলে তা এখন পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি কিছুটা নাজুক রয়েছে তবে অপারেশন থিয়েটার যদি চালু করে সেক্ষেত্রে রুগীদের অনেকটাই সুবিধা হবে এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে